দশ হাজার টাকা কোর্স ফ্রি দিয়ে এন ফোরে ভর্তি হয়েছিল তার ফুল কোর্স ফি আমরা রিটার্ন ব্যাক করছি আমাদের প্রিয় শিক্ষার্থী রায়ীন যে হচ্ছে এন ফোর কোর্সে ভর্তি হয়েছিল দশ হাজার টাকা দিয়ে তার কোর্স ফিটা রিটার্ন দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যদি একটু বলতে কি কারণে তোমার কোর্স ফিটা আমরা রিটার্ন দিচ্ছি আমি জেলপিটি তে 150 মার্ক চাইছি তো সেই ক্ষেত্রে আমরা কি আমাদের কমিটমেন্ট রাখতে রেখেছি না না রেখেছি অবশ্যই কমিটমেন্ট রেখেছেন এবং এটা আমারই উপকার হয়েছে আপনারা যে ফোর্স করেছিলেন এন4 করতে হবে এন4 ফোর্স করার কারণে আমি জেলপিটি যে গত জুলাইয়ের এর জেলপিটি তে সেখানে 150 পেয়েছি যদি এন4 এর ক্লাসটা আমি না করতাম তাহলে হয়তো সর্বোচ্চ 90 মার্ক পে হয়তো পাস করতে পারতাম আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যদি আসলে ফোর্স না করতাম তোমাকে তুমি কি আসলে কষ্ট করdaggerা যে তেমন লগা হয়তো করা হইতো না মানে বাড়িতে সময়টা অলস সময়টা কাটায়তা তো সেই ক্ষেত্রে আপনিও তো দেখতেই পাচ্ছেন যে আমরা ওর যে 10000 টাকা কোর্স ফি দিয়ে এনফোরে ভর্তি হয়েছিল তার ফুল কোর্স ফি আমরা রিটার্ন ব্যাক করছি এই যে তুমি আজকে এই যে 10000 টাকা ব্যাক পাইলা তোমার আসলে অনুভূতিটা কি আজকে অনুভূতি স্যার দুই দিক দিয়ে ভালো কারণ টাকাটা ব্যাক পাচ্ছি আর n4 ক্লাস করতে মানে ট্রেনিং যে একটা কমিটমেন্ট আছে যে হচ্ছে আপনি n5 এবং n4 ফ্রি তে করার সুযোগ রয়েছে আপনারা n5 ফুল কোর্স কমপ্লিট করে একদম প্রত্যেকটা ক্লাসে اٹেন্ড থাকে তাদেরকে ফুল কোর্স ফ্রি রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে এবং n4 ফ্রি তে করার সুযোগ আছে এবং তারই সাথে সাথে আমরা আরেকটা অফার দিয়েছিলাম যেটা হলো যারা জেএলপিডিতে একশো চল্লিশের উপরে পাবে এবং নার্থ টেস্টে একশো ষাটের উপরে পাবে তাদের হচ্ছে এন ফোর কোর্স ফ্রি একদম ফ্রিতে সেই সুবাদে যারা হচ্ছে এন ফোর কোর্সে ভর্তি হয়েছিল তাদেরকে হচ্ছে কোর্স ফ্রি রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে আমাদের প্রিয় শিক্ষার্থী এমডি রায়হান উদ্দিন যে হচ্ছে এন ফোর কোর্সে ভর্তি হয়েছিল দশ হাজার টাকা দিয়ে তার কোর্স ফিটা রিটার্ন দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যদি একটু বলতে কি কারণে তোমার কোর্স ফি আমরা রিটার্ন দিচ্ছি জেলপিটিতে 150 মার্ক চাইছি তো সেই ক্ষেত্রে আমরা কি আমাদের কমিটমেন্ট রাখতে রেখেছি না না রেখেছি অবশ্যই কমিটমেন্ট রেখেছেন এবং এটা আমারই উপকার হয়েছে আপনারা যে ফোর্স করেছিলেন এন্ড করতে হবে এন্ড ফোর্স করার কারণে আমি জেলপিটি যে গত জুলাইয়ের জেলপিটিতে সেখানে একশো পঞ্চাশ পেয়েছে যদি এন ফোরের ক্লাসটা আমি না করতাম তাহলে হয়তো সর্বোচ্চ নব্বই মার্ক পেয়ে হয়তো পাস করতে পারতাম আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যদি আসলে ফোর্স না করতাম তোমাকে তুমি কি আসলে কোর্সটা করতে থাকি তেমন লোক হয়তো করা হতো না মানে সব বাড়িতে সময়টা অলস সময়টা কাটাইতাম তো সেই ক্ষেত্রে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা ওর যে দশ হাজার টাকা কোর্স ফি দিয়ে এন ফোরে ভর্তি হয়েছিল তার ফুল কোর্স ফি আমরা রিটার্ন ব্যাক করছি

আমাদের সানজাপান স্টেলিং ছাত্ররা যারা নিউ আছে তাদের উদ্দেশ্য তোমার কি বলা থাকবে যে আসলে কি তুমি বেনিফিটেড বা হচ্ছে তারাও বেনিফিটেড হবে কিনা তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে ক্লাস ফ্রি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান যাব ওইখানে যদি আমরা গিয়ে ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে না পারি তাহলে তো এই ক্ষেত্রে আমাদের ওই দেশে চলাফেরাটা অনেক কষ্ট হয়ে যাবে যে ওই দেশের স্যাররা যখন আমাদেরকে যে এনফোর বা পরবর্তী যে লেসনগুলা আমাদেরকে পড়াবে তখন তো তারা ওনাদের বাসায় পড়াবে তো ওনাদের বাসায় যতটুকু সম্ভব ওনারা বুঝাবে যদি আমরা সেটা না বুঝি তাহলে তো সেটা আমাদের তখন কমতি থেকে যাবে তো স্যাররা যে বর্তমানে যে সানজাপানের জাপানের ট্রেনিং সেন্টারে যে স্যারেরা আছে ওনারা বাংলা ভাষা শুধু একবার না পারলে ওনারা যতবার না পারি দেখা গেছে অনেক স্টুডেন্টকে সকাল থেকে ক্লাসে আসে যদি না বুঝে তাহলে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত বসায় রেখে ওনাদেরকে সময় দিয়ে দিয়ে বিষয়টা বুঝিয়ে দেয় তো জাপান যাওয়ার পরে তো এই সুযোগটা তখন আর থাকবে না ধন্যবাদ আজকে তো আরেকটা খুশি সংবাদ আছে সেইটা যদি দিতে আজকে আমি জাপান থেকে ভিসা হ্যাঁ সবাই তো শুনতে পারছেন আমাদের প্রিয় ছাত্র জন্য দোয়া করবেন যাতে ইন ফিউচারে তার ভবিষ্যৎ সফল হতে পারে এবং দেশ এবং জাতির জন্য কিছু করতে পারে এবং আমরা বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাইতে পারে সবাই দোয়া করবেন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম